আজকের যেভাবে চলছে সমাজ, ঠিক ভাবনা ভেবে দেখুন, আস্তে আস্তে বুঝতে পারবেন। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, তাহলে তো আমরা সবাই বৈষ্ণব। এই সবাই যখন আমরা বৈষ্ণব হয়ে গেলাম, তাহলে আলাদা আবার রাস্তা কোথায়? শুধু নিরামিষ খেলেই হয়ে গেল? হ্যাঁ, শুধু মঠ মন্দিরে ছুড়লে হবে? আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, বাবা মন্দির যদি কিছু থেকে থাকে, তাহলে দেহটাই হলো তোমার শ্রেষ্ঠ মন্দির, এর উপরে কোনো মন্দির নেই। আশ্রম কাকে বলা হয়? যেখানে আশ্রয় পাওয়া হয় তার নাম আশ্রম। পৃথিবীর সব থেকে বড় আশ্রম হলো বাবা। কি ভালো করে ভাবুন তো, সব থেকে বড় আশ্রমের মালিক বাবা না? যেখানে আমরা ছিলাম, বাবা কৃপা করে আস্তে আস্তে আর একটা আশ্রমে ট্রান্সফার করে দিল। এলাম মায়ের আশ্রমে, যে আশ্রমে একদিন নয়, দুদিন নয়, 10 মাস 10 দিন ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে সাধনা করেছি। তাহলে এই আশ্রম আর এই আশ্রম, দুই আশ্রমে কি হলো? আশ্রমের আশ্রমে মিটিংয়ে আমাদের এই দেহটা তৈরি হয়ে গেল শ্রেষ্ঠ আশ্রম। আমরা এগুলো বুঝি না। একটা কথা মনে রাখবেন ভক্তমণ্ডলী, আজকের এই হরিবাসরে ছোট করে আপনাদের চরণে বলে যাই, পৃথিবীতে যারা বাবা মাকে ছোট করে মঠ মন্দিরে ছুটে যাচ্ছে, পৃথিবীতে বাবা মাকে যারা অবহেলা করে যারা মঠ মন্দিরে ভগবান খুঁজতে যাচ্ছে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, জীবনে যতই সাধনা করুন সবটাই বৃথা। পৃথিবীতে বাবার উপরে কোনো দেবতা খুঁজবেন না। আজকের এখানে ইয়ং জেনারেশন তথা আমার ছোট ছোট ভাই বোনেরা সবাই যারা বসে আছেন, আমি সবার কাছে একটা কথা বলি, এখানে অনেক সাধু সন্ন্যাসীরা আসবে, আপনাদের কানে অনেক কিছু মন্ত্র দেবে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, কোনোদিন আবেগে পড়ে আপনারা বাবা মাকে কাঁদাবেন না। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, কোনোদিন আবেগে পড়ে আপনারা বাবা মাকে কাঁদাবেন না। পৃথিবীতে সব থেকে বড় আশ্রমের মালিক তথা দেবতা যদি বলে কিছু থেকে থাকে, তবে মনে রেখো তোমার বাবা। এ জগতে যে বাবা কত কাছের মানুষ, মা যে কত আপন, সেটা বলে বোঝানো যায় না। কুপুত্র যদ্যপি হয়, কুপিতামাতা কখনো নয়। এ জগতে দেখবেন অনেকে বলে আমার মা খারাপ, আমার বাবা খারাপ। একটা কথা দেখবেন, হয়তো সংসারে অশান্তি হলো, কিন্তু দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা অন্তরালে দাঁড়িয়ে কেঁদে কেঁদে একটাই কথা ভগবানের কাছে প্রার্থনা করে, মনের মিল নাই বা হলো, ওগো ভগবান ওরা যেন সুখে থাকে। এ কথাটা পাড়ার লোক বলে না, বলে তার নিজের বাবা মা। পৃথিবীতে বাবার উপরে কোনো দেবতা খুঁজতে যাবেন না, ভুল হয়ে যাবে গো। আবেগের সঙ্গে আপনি ভগবান খুঁজতে মঠ মন্দিরে ছুটে যাচ্ছেন, আমি সেই সব মানুষগুলোর কাছে বলবো, পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ দেবতা বাবা, পিতা স্বর্গ। স্বর্গ যদি থেকে থাকে, তবে বাবা মায়ের চরণ দুটোই স্বর্গ। কি বুঝাচ্ছে হরি বল? আপনি যত দামি ব্যক্তি হন, যত টাকার মালিক হন, যত অর্থের বিছানায় শুয়ে থাকুন, যদি বাবা মাকে কষ্ট দেন, দেখবেন ভিতরে আস্তে আস্তে আপনার কুড়ে কুড়ে খাবে। পৃথিবীতে এইটুকু জানবেন, আসে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে সব থেকে কাছের দেবতা তোমার বাবা। হারিয়ে ফেলেছি জানেন, হারানোর জগতে হারাতেই তো হবে। এই বছর ছয়েক হলো বাবা হারিয়ে গেছে। একটা জিনিস আমার জীবনে লক্ষ্য, আমি বাস্তব কীর্তনী, আজগুবি গল্পের মধ্যে যেতে নারাজ। এই জন্য আমার কীর্তন যারা প্রথম থেকে শুনছেন বা যারা শোনেন বুঝতে পারবেন, আমি আজগুবি গল্পে ধার ধরতে নারাজ। অনেক কীর্তন শুনেছি, অনেক কীর্তন করেছি, কিন্তু আজকের এইটুকু আমি বলে যাই, পৃথিবীতে বাবা যে কত কাছের হয় সেটা বলে বোঝানো নয়। 5 বছর বয়স থেকে হরিনামের পথে বাবার কোলে বসে, মায়ের কোলে বসে বসে শিখেছি। আমি দেখেছি বাবা বাবা। এই গান ছেড়ে যখন চলে যেতাম, আমি দেখেছি বাবার তখন বয়স 82, লাস্টের লাস্ট বছরের কথা বলছি, ছোট একটা কথা, বাবা 82 বছর বয়সে মারা যায়।
আমি দেখেছি বাবার বয়স যখন ওই 82 পা দিয়েছে, বাবা তখন কপটদক শূন্য জানেন, শুধু কথা বলতে পারতেন, বিছানায় বসে থাকতেন। রাত 12টা 1টার সময় গান ছেড়ে যখন আমি বাড়িতে যাই, আমি উঠোনেই দাঁড়ালে যেন বাবা বুঝতে পারত আমার হরি এসেছে। যেই দাঁড়াতাম সঙ্গে সঙ্গে বাবা আমায় বলতো, কে রে হরি বাড়ি ঢুকলি? আমি তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে বসে বাবাকে বলতাম, বাবা এত রাত হলো কেন রে? বাবা তখন আমাকে বলতো, এত রাত হয়েছে কেন? আমি বলতাম, অনেক দূরে গান। বাবা তখন বুকে জড়িয়ে ধরে আমাকে বলতো, জানিস সারা জীবন ন্যায় পথে থাকবি, সত্য পথে থাকবি, ভগবানের পথে থাকবি। বাবার পা দুটো জড়িয়ে ধরে একটা কথা বলতাম, বাবা তুমি ঘুমাচ্ছিলে না কেন? এত রাত পর্যন্ত জেগেছিলে কেন? বাবা তখন একটা কথা বলতো, তুই যখন বাইরে চলে যাস আমার ঘুম আসে না, শুধু আমার বাবা নয় গো, আজকের এই হরিবাসরে যারা বসে আছেন আমরা তো সবাই বাবা মা হয়েছি। একটা সন্তানের জন্য দেখেছেন বাবা কি না করে, একটা রোগ হলে দেখবেন সারা রাত বসে আছে দুটো মানুষ, ওপরের ভগবান আসে কিনা বলতে পারবো না গো, ওপরের কোন ভগবান আসবে কিনা এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু দেখবেন আপনার একটা বড় রোগ হোক সারা রাত ধরে দুটো মানুষ বসে থাকে চোখের জল পড়ে। কি বুঝাচ্ছ? সে দুটো অন্য কেউ নয়, সেটা যেন তোমার ঘরের বাবা মা। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকের মায়ের কথা বলতে দ্বিধা নেই। এই রাত জেগে যখন আমি বাড়ি ফিরে যাই, দেখি তো দরজার কাছে দাঁড়ালেই আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আমার ছেলে দুটো ঘুমিয়ে পড়ে, কিন্তু মা জেগে থাকে। বাড়িতে ঢুকলেই বলে, কি রে এত দেরি কেন? আমি মাকে বকা দিই, যাও ঘুমাও গিয়ে, মায়ের এখন 78 78 বছর, যাও গিয়ে ঘুমাও। মা বলে, জানিস তুই যখন ঘর থেকে বেরিয়ে যাস আমার ঘুম আসে না। মা তখন বলে, জানিস তুই ঘর থেকে বেরিয়ে গেলে আমার ঘুম আসে না রে, মনে রাখিস মা। মা মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে আমি একটা জিনিস তখন ভাবি, এ জগতে সবাই ভুলে গেলেও মা ভুলে না। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলে আমার বাছা রইলি কোথা। এ জগতে দেখবেন সবাই ভুলে যায়, দুদিনের মায়া কান্না কেঁদে সবাই ভুলে গেলেও মা ভুলে না। দেখবেন আজকের এখানে আপনারা যেসব মায়েরা বসে আছেন, বাবা মরে গেলেও তবু মায়ের টানে আছাড় খেয়ে ছুটে যান যদি মা বেঁচে থাকে, কি গো মা? কিন্তু যেদিন মা মরে যায় সেদিন থেকে যেন বাপের বাড়ির রাস্তাটা উঠে যায়। মা মরে গেলে দেখবেন শ্রাদ্ধক্রিয়ার শেষের দিনে যখন ঘরে ফিরে আসে মেয়েরা, সব মায়েরা কিন্তু যেন শেষবারের মতো প্রণাম করে আসে, মা তোমার এই আসার রাস্তাটা আমার চিরকালের মতো বন্ধ হয়ে গেল। হয়তো কিছু ভাইয়ের টানে আপনজনের টানে ছুটে যান, কিন্তু মা মা এ জগতে দেখবেন মা চিরকাল মা থাকে গো। আজ এই হরিবাসরে দাঁড়িয়ে আমি কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করে বলে যাই, আবেগের সঙ্গে বাবা মাকে কাঁদিয়ে যারা মঠ মন্দিরে ছুটে যাচ্ছে, কিছু মেলে না গো। পৃথিবীর আশ্রম হলো তোমার মায়ের গর্ভ, তোমার ঘর। ওই আশ্রমের মালিক দুটো যেন কোনোদিন কাঁদে না। তুমি দেখো ওই আশ্রমের মালিক দুটোর যেদিন হাসি মুখ ফোটাতে পারবে, সেদিন তুমি যেন তোমার কালো শশী তোমার সামনে। এই জন্য কোথায় আর কথাগুলো বলি বাবা, ধর্ম তো আজ বিকৃত। আস্তে, আমরা নকলি ধর্ম নিয়ে চিৎকার করে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি,
কলিযুগে তিনটে জিনিস নিষেধ। এক, দেবর দ্বারা পুত্র উৎপাদন নিষেধ। দুই, কলিযুগে সন্ন্যাস নিষেধ। এখন বলে আমরা সন্ন্যাসী হয়ে গেছি, আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে, ভাবি এরা বেদের বেদের নিয়মে চলছে না, বেদের বিরুদ্ধাচরণ করছে। আর কি? তিন, পিতামাতার সাধ্যে মাংস ব্যবহার করা নিষেধ। এখন দেখবেন সেই জায়গাটা আমরা বেশি, তাই না? বলুন, বাবা মার সাধ্যের দিনে যদি না মাংস করা যায়, লোক পদে থুতু দেবে না? বলুন, বলে তুই শালা, তুই এত টাকা মাইনে পাস, তুই এত টাকা ইনকাম করিস, তোর বাপের ছাদের সময় মা ছাদের সময় মাংস করলি, তোর এই ডাল ভাত খাওয়ার জন্য আমরা এস বেরো, দূর হ, থুতু দেব। আমরা খাই নাই। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকের আমরা ধর্ম করি না গো, আজকের আমরা যেটা করছি আমাদের মন গড়া, আমাদের কুসংস্কারের পথে আমরা নিজেরাই ঠেলে দিচ্ছি। ভেবে দেখবেন, যে কারণে আজ আমরা আসল ঠিকানায় যেতে পারি না। নদিয়ারে চাঁদে নিমাই তাই কেঁদে কেঁদে বললেন, বাবা মাকে ভালোবাসো, সাথে তোমার এই কর্তব্যের জায়গা পালন করো। তাহলে কি বললাম, আস্তে আস্তে ভেবে ভেবে দেখবেন, আমরা এই পৃথিবীতে সবাই এসেছি বৈষ্ণব হয়ে। যার মুখে আছে হরিনাম তাকে জানিবে বৈষ্ণব প্রধান, এটা বলে আমাদের পুরাণের কথা, এটা নয় মিথ্যা, কি তাই না? এটা আমাদের শাস্ত্রে বলে যায় জ্ঞানীগুণী মহান। তাই পা দুটো জড়িয়ে ধরে একটা কথা বলি, সত্য ন্যায় নীতির পথে চলি, আর সাথে সাথে নামের ফুয়ারা আমাদের অন্তরের মাঝে যেন সদা সর্বদা বলি। কীরকম মিলিয়ে নিন, আডুম বাডুম হয়ে বসলেন বিছানায়, এইবার হাত দুটো রাখলেন যোগী যোগী ভাব, চোখটা বন্ধ করুন, চোখটা বন্ধ করে নাকের ডগায় ফেলে দিন দৃষ্টিটা, কি সুন্দর মজা দেখুন। এটা আমরা করি না বলে তাই আমরা আসল জিনিস পাই না। দৃষ্টিটা কীরকম বাইরে থেকে নয়, কিন্তু বারবার বলছি মন দিয়ে শুনবেন, ভিতর থেকে, চোখটা বন্ধ করে ভিতর থেকে দৃষ্টিটা দেখুন, ভিতরে চোখ দিয়ে বন্ধ করুন, দৃষ্টিটা নাকের ডগায় ফেলে দিন। এইবার কৃষ্ণ নাম জপ করুন, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, ভালো ভালো কৃষ্ণ 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 সীতাই গৌর হরি হরি বল, কৃষ্ণ 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 হে, ভালো ভালো কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 ভাই মিলে নিতাই গৌর তোমানন্দে হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হে, কৃষ্ণ 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 হে। তাহলে নাকের ডগায় ভিতর থেকে দৃষ্টিটা নিয়ে আসুন, কি তৈরি করবেন, মনটাকে নিয়ে যান, হরি নামটাকে নিয়ে যান, আর নাকের ডগায় গিয়ে মনটাকে স্থাপন করুন। এইবার আস্তে আস্তে কৃষ্ণ নাম করুন, আমি কথা দিয়ে গেলাম, আস্তে। যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্রটা জপ করবেন, যারা যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতাকে ডাকবেন। আপনি রামকৃষ্ণের ভক্ত, আমার যে কৃষ্ণকে ডাকতে হবে এমন কোনো গল্প নেই। আপনি বিবেকানন্দর ভক্ত, আমি এই নয় যে আপনাকে হরিবল বলতে হবে। আপনি যাকে ভালোবাসেন সেই নামটা আপনি নাকের ডগায় করুন, মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। যারা যারা দীক্ষা নিয়েছেন দীক্ষার মন্ত্র করুন, কোনো গুরু ছোট নয়, যে যার গুরু তার কাছে মহান, কোনো গুরুকে ছোট করবেন না। আমার গুরু ভালো নয়, ওর গুরুটা ভালো, ও অনেক ভালো পেয়েছে, না, এটা কোনো কালে, নিজের বাবা মা যেমন নিজের কাছে ভগবান, আমার বাবা মা আপনার ভগবান কি? ভগবান না, আপনার বাবা বাবা মা আপনার ভগবান, আমার বাবা মা আমার ভগবান। তাহলে গুরুটাকে কোনোদিন ছোট করবেন না, যার যা কাছে থেকে যেটুকু পেয়েছেন সেটুকু নিয়ে আপনি নাকের ডগায় বসে জপ করুন। পারলে চৈতন্য মহাপ্রভুর মতো সেই গুরুটাকে ধরুন। চৈতন্য মহাপ্রভু যে হরিনাম দিয়েছিল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নাকের ডগায় বসে বসে কৃষ্ণ নাম করুন। দেখবেন এক সপ্তাহ যাবেন, আমি কথা দিয়ে গেলাম হরিবাসরে দাঁড়িয়ে, এতদিন আপনারা হরিনাম করে যেটুকু পাননি, এক সপ্তাহ এই প্রসেসে আপনারা যান, এই সূত্র ধরে যান, এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি একটা গান গাইব, কাহর বা গান, সেটা আট মাত্রা, ধাগে তেটে না গো ধে নে, ধাগো তেটে না, একটা সূত্র আছে, ত্রিতাল, ধা ধিন ধিন না না, তিন তিন না, তেরে কেটে তুন না, তা তিন তিন না, ধা ধিন ধিন না, ধা ধিন ধিন না না, তিন তিন না, তেরে কেটে তুন না, তা তিন, এই যে তিন তাল,
এই যে সূত্রগুলো যদি জানা থাকে গান বাজনা করা অসুবিধা হয় না, সূত্রগুলো জানা থাকলে অঙ্ক কষা অসুবিধা হয় না, সূত্রগুলো জানা থাকলে আমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয় না, ঠিক লাইফ ইজ ম্যাথমেটিক্স। এই সূত্রটাই হলো আমাদের বেদের সূত্র, এই সূত্রটা হলো তখনকার দিনের মুনি ঋষিদের সূত্র, আর এই সূত্রটা হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সূত্র। এই সূত্রটা ধরি না বলে আমরা আস্তে আস্তে আমরা সব ধোঁয়া দেখি, শুধু হরিনাম তলায় আসি, নাচ গান শুনে বাড়ি চলে যাই, কিচ্ছু হয় না। মাঝখান থেকে আমরা ঝেড়ে মাগো আপনাদের কাঁথা পড়ে করিয়ে দিয়ে আমরা সুদূর লোটা কম্বল নিয়ে পালাচ্ছি। হরি বল হরি বল, ক্ষমা করবেন, ভেবে দেখবেন। এইবার তাহলে কি বললাম, জয় শ্রী রাধে। যেটা হয় না সেটা সাত দিনের মধ্যে হতে বাধ্য। কীরকম? আপনি যখনই নাকের ডগায় বসে বসে কৃষ্ণ নাম করবেন, চোখের জল আস্তে আস্তে আর ধরে রাখতে পারবেন না, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে যতবার আপনি নাকের ডগায় বসে বসে জপ করছেন, খেতে শুতে জপ করুন, আর পাঁচ মিনিট করে ঘুমানোর আগে দশ মিনিট পাঁচ মিনিট যার যেমন সামর্থ্য, যে যতটুকু মনটাকে একাগ্রতার জায়গায় নিয়ে আসবেন, আপনারা ওখানে কিছুক্ষণ জপ করুন, দেখবেন এক সপ্তাহ পনেরো দিনে এক মাসের মধ্যে চোখের জল এসে যাবে। এইবার এখান থেকে টেনে উপরে যান। নদিয়ার চাঁদ নিমাই কি শেখালেন, উপরে হাত তোলো, মানে কি উপরে চলো। কীরকম? এখান থেকে টেনে নিয়ে দ্বিদল পদ্মে চলে যাও, যেখানে সাধুরা রেখেছে তিলক। ওরা জানে না অনেকে কেন তিলক পড়তে হয়, ওরা জানে কাটতে হয় কাটি, গৌরহরির নাম করতে হয় করি না, নাম করলে শুধু হবে না, করার মতো করতে হবে। হ্যাঁ গোমা, অনেকে মুখস্থ করে জানেন, আমার একটা ছোট ছেলে আছে, সেই দু বছর প্লাস দশ মাস হয়েছে, দু বছর দশ মাস তিন বছরের মতো, মা গো কী কবিতা মুখস্থ করেছে, আতাকাতে জোটা পাখি ডাল আছে মো ইলে ডানে মলমা যান ডাঁটু ডালবো, আমি বাড়িতে গেলে বাবা ক্যাটবেরি দাও একটা কবিতা বলবো, চাঁদ উঠেছে বুল বুঝেছে গরম ডলাচ্ছে হাতি নাচে ঝোলা নাচে ঝোলা মলিটবে, আমি বলতো চাঁদ বানান কি মুখস্থ, মা চেতাই নি দোষটা কোথায়, ও মুখস্থ করেছে কবিতা মুখস্থ করেছে, কিন্তু চয়চন্দ্রবিন্দু আকাদ্য চাঁদ এটা সে প্র্যাকটিক্যাল নয়, তাই প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করিনি বলে হরিনামে ফল ফলে। আমরা মুখস্থ করেছি, হরিনাম শোনার দরকার শুনি, সবাই বগল বেজে হরিবল হরিবল বলি, হাত তোলো তো হাত তোলো, কেন হাত তুলবো এটা দেখুন, নিমাই শিখিয়ে গেল উপরে চলো। কীরকম উপরে? নাকের ডগা থেকে এবার উপরের দিকে এগিয়ে যাও, দ্বিদল পদ্ম মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা। ভালো করে ভেবে দেখবেন, আমাদের তিনটে নাড়ি আছে, ইড়া পিঙ্গলা সুষুম্না, কি বাবা তিনটে চোখ, ইড়া পিঙ্গলা সুষুম্না, ত্রি নাড়ী ত্রি চোখ, বলে না তিন নয়ন, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাত সমুদ্র আটে অষ্টাবশ নয় নবগ্রহ দশে দিক। এখন আমরা অনেকে জানি না কেন এগুলো কি অর্থ, একে চন্দ্র মানে কি একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, তিনে নেত্র মানে কি বাম চোখ ডান চোখ আর জ্ঞান চোখ, এখানে ইড়া পিঙ্গলার সুষুম্না, চারি বেদ ঋক্সাম যজু অথর্ব, পাঁচে পঞ্চমান মদন মাদন স্তম্ভন মোহন বশীকরণ, ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত, সাথে সমুদ্র লবণিক্ষু সুরা দধি দুগ্ধ সর্পী জল, আটে অষ্টাবসু ধব্য ধুব সম বিষ্ণু অনিল অনল প্রভাস প্রত্যুষ, নয় নবগ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পৃথিবী ইউরেনাস নেপচুন আর প্লুটো, দশ দশের দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব আর অধ। আমরা এই তত্ত্বগুলো জানি না, ছেলেদের মুখস্থ করায়। তিন নয়ন মানে কি? আমাদের এই বাম চোখ আর ডান চোখ মাঝখানে ইড়া পিঙ্গলা সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি, আমাদের মানব দেহের সব থেকে সাধনার কেন্দ্রভূমি, এই জায়গায় দাঁড়াইনি বলে চাঁদ ফোটেনি, নিমাই চাঁদ হলো নিতাই চাঁদ আসলো, কিন্তু আসল চাঁদটা আমাদের আর ফুটল না। ওনারাই এসেছিল কেন? আমাদের এখানে যে একটা পূর্ণ চাঁদ আছে সেই চাঁদটাকে ফোটানোর জন্য এসেছে। সেই চাঁদটার নাম আজ্ঞা চক্র চাঁদ। ওইখানে যদি আপনি কিছুদিন হরিনাম করেন, দেখবেন এই হলো আমাদের মূলাধার। ভালো করে ভেবে দেখবেন, মূলাধারে লুকিয়ে আছে আমাদের রাধা কৃষ্ণ দুই তনু। ওই রাধা কৃষ্ণ, ওই যে বলে না সুখ শাড়ি, রাই জাগো সামে জাগো বলে শুকো শাড়ি বলে, আরে শুকো শাড়িটা কি? মন আর বিবেক দুটো পাখি, ওই দুটো পাখিকে বলে দাও তোমার কুণ্ডলিনীতে রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে, ওটাকে জাগাও। এই তত্ত্ব না জেনে আমরা শুধু কর্তাল ঠেঙিয়ে যাই, তাই আমরা কিছু আর না পাই, সববৃতা হয়ে যায়। নিতাই হরি হরি বল,
কুলকুণ্ডলিনীতে লুকিয়ে আছে আমাদের শিবশক্তি রাধা কৃষ্ণ, তাই ওটাকে হরিনাম রূপ শক্তি দিয়ে জাগাতে হবে, চৈতন্য মহাপ্রভু বলে যায়। মিলিয়ে নিন এই আজ্ঞাচক্রে, তাহলে যখনই জপ করব এখানেই থেকে আমাদের শক্তিটা আস্তে আস্তে এগিয়ে আসে। ভালো করে ভেবে দেখবেন, আমাদের বামে আছে কি আছে, বামে আছে একটা তার, ধানে আছে একটা তার, এর নাম হলো ঋণাত্মক, এর নাম হলো ধনাত্মক, এটা হলো নেগেটিভ তার, এটা পজিটিভ তার। এই যে লাইটগুলো জ্বলছে দেখেছেন, হ্যাঁ আস্তে আস্তে, এই যে দুটো তার আছে, দুটো তার কিভাবে জ্বলছে দেখুন, এদিকে ওদিকে সব দিকে দিয়ে নিতাই হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী দল এসে গেছে ছোট করে আপনাদের চরণে, এই আজ্ঞাচক্রে যদি বসে বসে হরি নাম করা যায়, এইখান থেকে টেনে টেনে যদি আমরা কোনো কালে আমরা এই ব্রহ্ম তালুতে নিয়ে আসি, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রা, এইখানে যদি আসি সব দেবতার আমরা খুঁজে পাই। চৈতন্য মহাপ্রভু তাই বললেন, এইখানে যদি তুমি সাধনা করো তোমাকে বলা হবে বৈষ্ণব গোসাই। কি বোঝা গেল বৈষ্ণব কারা? এইখানে সহস্রাতে মনটাকে নিয়ে যারা করে সাধনা তাদেরকে বৈষ্ণব বলা হয়, এটা আমাদের সমস্ত শাস্ত্রের একই বর্ণনা।